আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্পাইসি টিউ বাংলাদেশ। আজকে করে দেখাচ্ছি ভীষণ ইজি একটা রেসিপি, নারকেলের লাড্ডু। কী কী লাগছে দেখে নেই। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ ঘি নিয়েছি। আপনারা চাইলে তেল অথবা বাটার, যে কোনো কিছু ইউজ করতে পারবেন। নিয়েছি 1 কাপ তরল দুধ, নিয়েছি 1 কাপ চিনি এবং 3টা এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি। ডেসিকেটেড কোকোনাট আমি ইউজ করছি, মানে শুকনো, যেটা প্যাকেটে পাওয়া যায়, 400 গ্রাম। চলে যাচ্ছি মূল রেসিপিতে। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার নারকেলটা দিয়ে আমরা 3 মিনিট এটাকে ভাজবো। বেশি ভাজতে যাবেন না, তাহলে পোড়া লাগার সম্ভাবনা আছে। 3 মিনিট পরে আমরা এখানে চিনি দিয়ে দেব। 1/4 কাপ চিনিটা আমার কাছে পারফেক্ট লাগে। তারপরও যদি মিষ্টি বেশি খেয়ে থাকেন, তাহলে আপনারা এখানে বেশি মিষ্টিও দিতে পারেন, কিন্তু আমার কাছে এই মিষ্টিটা একেবারে পারফেক্ট লেগেছে। এবং এখানে 1/4 কাপ দুধ যেটা, ওটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এলাচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মাত্র 10 মিনিট রান্না করলেই কিন্তু নারকেলের লাড্ডুটা একেবারে রেডি। এটা আসলে যারা শহরের বাড়িতে থাকেন, তারা নারকেলের লাড্ডু, নাড়ু এগুলো তো মিস করেন, তাদের জন্য এই রেসিপিটি। মাত্র 10 মিনিটেই এই লাড্ডুটি রেডি হয়ে যাবে। প্রথমে 3 মিনিট ভাজতে হবে, তারপরে 10 মিনিটে এটা রেডি। দেখুন এবার এটা কেমন ছেড়ে ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু চিনিও গলে গেছে, সব কিছু ভালোভাবে মিশে গেছে। এখন এটা আমরা নামিয়ে নিচ্ছি। তবে নামিয়ে নিয়েই সাথে সাথে গরম অবস্থাতে লাড্ডু বানাতে যাবেন না, তাহলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে একটুখানি ঠান্ডা হতে দেবেন। যতখানি গরম আপনার হাত সহ্য করতে পারে, ঠিক সেই টেম্পারেচারে আসলেই নাড়ুগুলো বানানো শুরু করতে হবে। এটা ডেসিকেটেড কোকোনাটের প্যাকেটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিছুটা গুঁড়া আমি রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে আমরা এখন এই নাড়ুগুলো গড়িয়ে নেব। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এক হাত দিয়েই কিন্তু নাড়ুগুলো বানানো যাবে। আমাদের এই পরিমাণ নারকেলে নাড়ু হবে 15 থেকে 16টা, মাঝারি সাইজের। এক হাত দিয়ে এভাবে চেপে চেপেই কিন্তু ইজিলি নাড়ুগুলো বানানো যাবে, কারণ নারকেল থেকেও খানিকটা তেল বেরিয়েছে। তো এটা বেশ চাপ দিলে এভাবে নাড়ুগুলো শেপ হয়ে যাবে। আর আমি ডেসিকেটেড কোকোনাটের উপরে একটু গড়িয়ে নিচ্ছি। তো যারা নারকেল পাচ্ছেন না, কাঁচা নারকেল, তারা কিন্তু এই প্যাকেট নারকেল দিয়েই এই নাড়ুটা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে চেক করে দেখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।